সময়টাই আলাদা ছিল তো আমি বোধহয় যে বয়স ছিল হয়তো সালোয়ার কামিজ বা প্যান্ট শার্ট এগুলো পরতাম তো আলিজাকে নিয়ম করে দিয়েছিল যে নাটক বাংলা নাটকে অভিনয় করতে হবে শাড়ি পরে করতে হবে রোজ রিহার্সালে শাড়ি পরতে হবে দর্শক এবারের পর্ব আড্ডাবাজি আর আজ আমাদের বিনোদন সারাদিন স্টুডিওতে এসেছেন একজন বিশেষ মানুষ গত 21 জানুয়ারি থেকে শুরু হয়েছে আলি জাকের নতুনের উৎসব নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসব চলছে 26 জানুয়ারি পর্যন্ত আজ আমরা বিনোদন সারাদিনের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এই আয়োজনের আহ্বায়ক আমাদের সবার প্রিয় অভিনেত্রী গুণী অভিনেত্রী একুশে পদকে ভূষিত সারা জাকের ম্যামকে চলুন কথা বলি তার সাথে কেমন আছেন ভালো এবং আপনাকে সামনে পেয়ে ভীষণ ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে প্রথমে কিন্তু উৎসবের প্রসঙ্গেই আসতে চাই নাট্যজন আমাদের সকলের ভালোবাসার পছন্দের গুণী অভিনেতা আলি জাকের স্যার সরাসরি আসলে সশরীরে আমাদের মাঝে নেই কিন্তু তিনি তার কাজের মাঝে আছেন তার সৃষ্টির মাঝে আছেন নতুনের মাঝে আছেন নাট্য উৎসবে আছেন সেই অনুভূতির কথা দিয়ে আজকের এই আয়োজনটি শুরু করতে চাই কেমন লাগছে আপনার ভালো লাগছে আলি জাকেরের শয়নে স্বপনে মঞ্চনাটকটা খুব বিশালভাবে বিরাজ করত তো এই নাটকের আয়োজন হচ্ছে উৎসব হচ্ছে তাকে মনে পড়ছে তার নামে হচ্ছে খুব ভালো লাগছে এখন কি সেরকম কোনো পরিকল্পনা আছে যে এখন থেকে নিয়মিতভাবে এই আয়োজনটি করা হবে হ্যাঁ আমরা এটা আয়োজনটা ঠিক করেছি যে প্রতি বছর এক বছর অন্তর অন্তর করবো মানে প্রতি দুই বছরে এটা করা হবে উৎসবটা আলি জাকের নতুনের উৎসব নতুনের উৎসব এবার থেকে নতুন নাটকের উদ্বোধনী মঞ্চায়ন নিয়ে উৎসবটা শুরু হয়েছে এই বছর তার নামে আলি জাকের নতুনের উৎসব নামে এর আগে আমরা 2019 করেছিলাম নূতনের উৎসব খালি নূতনের উৎসব এবার তার নামটা যোগ করার একটা বড় কারণ হচ্ছে যে সে আমাদের মাঝে নেই উনি এবং ওনাকে মনে রেখে আমরা এই উৎসবের নামকরণ করেছি আলি জাকের নতুনের উৎসব নাগরিক নাট্য সম্প্রদায়ের কাছে খুবই ধন্য তারা একদম অনেক দূর এসে রিহার্সাল করেছে রিহার্সাল করে ওনার খুব ইচ্ছা ছিল গ্যালিলিও নাটকে অভিনয় করবেন ওই গ্যালিলিও নাটকটা উনি সেই বছর করে যেতে পেরেছেন এজন্য আমি ওনার কাছে খুবই কৃতজ্ঞ ছেলেমেয়েদের কাছে এবং নাগরিকের কাছে এবং এই গ্যালিলিও চরিত্রে অভিনয়ের জন্য তো তাকে আসলে বাংলার গ্যালিলিও হিসেবে আখ্যায়িত করা হয়েছিল উনি এটাকে ওনার খুব পছন্দের নাটক ছিল এবার যদি একটু জানতে চাই যে একজন আহ্বায়ক হিসাবে এই উৎসব বা এই আয়োজন বেশ বড় একটি দায়িত্ব নিয়ে আপনি কাজ করছেন সেক্ষেত্রে আসলে আপনি কি কি লক্ষ্য নির্ধারণ করে এই আয়োজনের সাথে যুক্ত হয়েছেন বা কাজ করে যাচ্ছেন যেটা হয় যে দলে যদি সবাইকে কাজগুলো ভাগ করে দেওয়া যায় তাহলে আসলে একটা উৎসবের আহ্বায়কের কাজটা এমন কোনো ব্যাপার না সবাইকে নিয়ে চলতে হয় কোনো সময় ফোকাসটা হারালে চলে না যে আমি যে উৎসবটা করছি সেখানে তো কোনো নাটকে অভিনয় করছি না সেরকম কোনো সৃষ্টিশীল কাজ বা সৃজনশীল কাজের ব্যাপার নাই এটা জাস্ট কোঅর্ডিনেশন মানে ম্যানেজমেন্ট তো সেইভাবে আর কি এটা ম্যানেজমেন্টের কাজ হিসেবে আমি ধরে নিচ্ছি সেভাবেই করছি সেটা অনেক কঠিন একটি দায়িত্ব চ্যালেঞ্জিং একটি দায়িত্ব সবাইকে ব্যালেন্স করে সবাইকে মানিয়ে নিয়ে আসলে একদম ঠিক বলেছো তুমি একদম সবাইকে মানিয়ে নিয়ে কারণ ছোট ছোট ব্যাপারে সবার অনেক কিছু থাকে মানে খাবার থেকে শুরু করে আজকে এই শাড়িটা পরেছি শাড়িটাও ঠিক করা হয়েছে যে এক এক দিন আমরা এক এক শাড়ি পরবো তাদের সাথে তাল মিলিয়ে চলতে হয় মানে আমার কাছে মনে হচ্ছে নাগরিক এবার নাটক করতে পারছে না উৎসবে তো আমার কাছে মনে হচ্ছে যে এত কি দরকার আছে শাড়ি এই যে উত্তরীয় এটাও নাগরিকের সবার সাথে তাল মিলিয়ে সবার মন রক্ষা করে চমৎকার এবার তো পাঁচটি নাটক প্রদর্শিত হচ্ছে সেই নাটকগুলো নির্বাচনের ক্ষেত্রে একটু জানতে চাচ্ছি যে নাগরিক নাট্য সম্প্রদায়ের জুরি বোর্ডের মেম্বার্স ছাড়া আর কে কে আসলে যুক্ত ছিলেন এই জুরি বোর্ডে এবার জুরি বোর্ডে ছিলেন আব্দুস সেলিম উনি লেখক গ্যালিলিওর উনি অনুবাদ করেছেন আরও অনেক নাটক উনি অনুবাদ করছেন আর ছিলেন সুদীপ চক্রবর্তী নাট্যকলা বিভাগের আর ছিলেন মাসুম রেজা নাট্যকার ওনারা ছিলেন আর আমি আসাদুজ্জামান নূর ভাই আর পান্থ সারিয়ার কি কি বিষয় আসলে বিবেচনা করে এই নাটকগুলো নির্বাচন করা হয়েছে সেটা যদি একটু জানতে চাই আসলে দল তো আছে কোন দল প্রস্তাব করছে নাটক অনেক ক্ষেত্রে নাটক একটা বড় ভূমিকা রেখেছে কারণ কোনো একটা ভালো দল যখন নাটক প্রস্তাব করে তখন তা ধরেই নেওয়া যায় যে নাটকটা ভালো হবে আর আমরা চাই যে উৎসবে একটা ভালো নাটক হোক আর ভিন্নতা থাকুক এটাও একটা ব্যাপার আর নির্দেশকের নামটাও অনেক বড় একটা মার্ক ক্যারি করে তো এরকম সব কিছু মিলেই আমরা
ঠিক করেছি যে কোন নাটককে প্রণোদনা দেব। আচ্ছা, এবং এ বিষয়ে একটু শুনতে চাই যে পৃষ্ঠপোষকতার বিষয় আসলে কি মাথায় রাখা হয়েছিল বা সেটা দেয়া হয়েছে কিভাবে, কি প্রক্রিয়া ছিল? অর্থ, একটা নতুন নাটকের জন্য তো অর্থ লাগে, তো ওই অর্থ প্রয়োজনটা যাতে ওদের আর মাথা ব্যথা করতে না হয় যে এই নাটকটা এই অর্থটা কোত্থেকে আসবে, দলগুলোকে সেইভাবে সেই বিবেচনায় টাকাটা দেয়া যাতে করা তারা চিন্তাভাবনা না করে অর্থায়নটা কোত্থেকে হবে, এই তাদেরকে চিন্তামুক্ত রাখার জন্য অর্থটা পুরোপুরি দেওয়া হয়েছে। আর উৎসবের তো প্ল্যাটফর্ম আছেই, এখানে এসে নাটক করবে, কারণ নাটক একটা তৈরি করাটাই যথেষ্ট মাথা ব্যথা এবং যথেষ্ট কষ্টের কাজ, তারপরে এরপরে আবার অর্থায়ন নিয়ে যদি ভাবতে হয় তখন দলগুলোর উপর একটা প্রেশার হয়। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে যে নাটকের ভাণ্ডারে আর একটা নতুন নাটক যুক্ত হলো, লাইক এই বছর বাংলাদেশের নাটকের ভাণ্ডারে 5টা নতুন নাটক যুক্ত হলো, এটাও একটা বড় ব্যাপার। উদ্বোধনী উৎসবে কিন্তু আমরা দেখেছি যে 4 জন বিশিষ্ট নাট্যজনকে সম্মাননা দেওয়া হয়েছে, সেই নির্বাচন প্রক্রিয়াটা একটু শুনতে চাই। যারা সিনিয়র আমরা সবাই মিলেই ঠিক করেছি যে কাকে সম্মাননাটা দেওয়া হবে। আমাদের আলিজাকের, উনি আমাদের মাঝে নেই, খালেদ খান নেই, জিয়া হায়দার উনি আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি, আর সৈয়দ শামসুল হক তো খুব নিবিড়ভাবে নাগরিকের সাথে যুক্ত ছিলেন, তো এই এতগুলো মানুষ নেই, তাদের নামে আমরা সম্মাননাটা দিতে চেয়েছিলাম, সেটা 2018-তেই ঠিক করেছিলাম একটা উৎসবে, তো এই বছর আমরা 2023-এ ওটা দিতে পারছি। তো সৈয়দ শামসুল হক সম্মাননাটা আমরা দিয়েছি মামুনুর রশিদকে, জিয়া হায়দার সম্মাননা দিয়েছি জামিল আহমেদকে, সৈয়দ জামিল আহমেদকে, খালেদ খান সম্মাননাটা দিয়েছি মাসুদ আলী খানকে, আর আলিজাকের সম্মাননাটা দিয়েছি নাসিরুদ্দিন ইউসুফকে। অসাধারণ গুণী এত মানুষগুলোকে একসাথে আসলে সম্মাননা দেওয়া আমাদের জন্য খুব ভালো লাগার। এবং এবারের এই আয়োজনটি উদ্বোধনী করেছেন আমাদের প্রিয় অভিনেত্রী ফেরদৌসি মজুমদার, ম্যাকবেথ এবং যে টেম্পেস্ট যে নাটকটি ছিল সেখানে আসলে শ্রদ্ধেয় আলিজাকের স্যারের সাথে কিন্তু আমরা পেয়েছি আমাদের পছন্দের আরেকজন গুণী অভিনেত্রীকে। সেই সময়কার কোনো স্মৃতি কি আপনার এখনও মনে আছে বা কখনো কি আমাদের শ্রদ্ধেয় গুণী অভিনেতা শেয়ার করেছিলেন আপনার সাথে? আমি তো ম্যাকবেথে ছিলাম, ম্যাকবেথে ছিলাম, আমার মনে আছে তখন অনেক আগে 82-তে 82 সালে ফেরদৌসি আপা খুব পার্টিকুলার, একদম সুন্দর করে সেজে টেজে একদম ডায়লগ মুখস্থ করছে, কারণ হয় কি আমরা তো নিজেদের দলে নাটক করি কিন্তু অন্য দলের সাথে নাটক করলে হয় কি একজন আরেকজনকে দেখার সুযোগ হয়, তারপরে কে কেমন আচরণ করছে, উনি যেন খুবই ডিসিপ্লিনড একটা মানুষ, আর উনি সবসময় ডায়ালগ আওড়াচ্ছেন, সুন্দর করে সাজছেন, তারপর অনেকগুলো আংটি পরতেন উনি, লেডি ম্যাকবেথ, তো এটা আমার মনে আছে। এখনও আমরা যখন একসাথে হই মনে হয় না যে আমরা আলাদা দলে আছি, ওরকম করেই হাসি ঠাট্টা, কারণ আমরা তো যখন অভিনয় করি যেমন ডিসিপ্লিনের মধ্যে থাকি, নিয়মের মধ্যে থাকি, আবার যখন একসাথে হই নিজেদের মনে হয় না যে আমাদের মধ্যে কোনো অন্য দল বা অন্য কেউ, এটা মনে হয় না, মানে আমরা এক, সব এক। পুরনো দিনের গল্প শুনছিলাম, আর একটু আগে যদি গল্প জানতে চাই যে মুক্তিযুদ্ধের পরবর্তী সময় যখন নতুন উদ্যমে নাট্যচর্চা শুরু হয় তখন শ্রদ্ধেয় গুণী অভিনেতা আলিজাকের আরণ্যকের কবর নাটকে অভিনয় করেছিলেন, সেই সময়ের অভিজ্ঞতা বা কোনো স্মৃতি কি তিনি কখনো আপনার সাথে শেয়ার করেছেন? সময়টাই আলাদা ছিল, তো আমি বোধহয় যে বয়স ছিল হয়তো সালোয়ার কামিজ বা প্যান্ট শার্ট এগুলো পরতাম, তো আলিজাকে নিয়ম করে দিয়েছিল যে নাটক, বাংলা নাটকে অভিনয় করতে হবে শাড়ি পরে করতে হবে, রোজ রিহার্সালে শাড়ি পরতে হবে, তো এরকম ছোট ছোট ব্যাপার। আর রিহার্সাল রুমে তো খুবই সিরিয়াস, আমরা সবাই চুপ করে রিহার্সাল দেখতাম, কোনো রকম ডিস্ট্র্যাকশন ছিল না, মোবাইল ফোনের কোনো ঝামেলা ছিল না, এখন যেমন বলা হয় যে মোবাইল ফোন বন্ধ রাখো বা কোথাও জমা রাখো, তো এইসব ছিল, আমরা নিজেরাই খুব সিরিয়াস ছিলাম নাটকের ব্যাপারে, অনেক অল্প বয়সে অনেক বেশি সিরিয়াস ছিলাম এটাই। এই বছরটাতেই মঞ্চে পা রাখার 50 বছর পূর্ণ করেছেন আপনি এবং 1000-এরও বেশি নাটকে আপনি অভিনয় করেছেন, শো করেছেন, এই মুহূর্ত থেকে আসলে পেছনে ফিরে তাকালে কি অনুভূতি হয় বা কি মনে হয়? আমরা যেমন মঞ্চ নাটককে দিয়েছি, মঞ্চ নাটকও আমাদেরকে একটা অবস্থান দিয়েছে, মানে এই মঞ্চ নাটকটা না হলে আমরা কি এত এত বড় বড় পদবীতে আমরা ভূষিত হতে পারতাম, আমার তো মনে হয় না। এই 50 বছরে আসলে মঞ্চ নাটক কতটুকু এগোলো আপনার কি মনে হয়? আমার মনে হয় এখন একটা মানে রেনেসাঁ
মঞ্চ নাটকের মাঝে আমি জানি না, আমি কোনো সময় ফিল করিনি যে নাটকের কোনো মান কমেছে বা কিছু, কিন্তু এখন মনে হচ্ছে যে বিভিন্ন জনের নাটক নির্দেশনা দেখছি, তো প্রোডাকশন দেখছি এবং অনেক সময় আমার ওইসব দেখার তো দেখছি, এবং একটা দেখা যাচ্ছে যে একটা ট্রেন্ড, আরেকটা নতুন জোয়ার এসেছে নাটকে। গত বছর ওটিটি প্ল্যাটফর্মে আপনার ডেবিউ হয়েছিল, এই মুহূর্তে ওয়েব ফিল্মের মধ্যে আপনাকে আমরা পেয়েছি এবং সেই অভিনয় কিন্তু অনেক প্রশংসিত হয়েছে, দর্শকরা খুব সাদরে গ্রহণ করেছেন, সেটা নিয়ে একটু শুনতে চাই। না আমার তো ওটিটিতে করে পিপলুয়া যখন আমাকে বলল, আমি তো খুব মানে মানে খুব ভালো লাগলো আমার যে আমি করলাম, যদিও আমাকে খুবই মানে একটা ওটাই ও কীভাবে ক্যামেরা ধরছে এগুলো জন্য কি না, আমার কাছে মনে হচ্ছিলো আমাকে যথেষ্ট বয়স্ক লাগছে বা আমি অত হয়তো বয়সের না, বাট আই মাস্ট সে এটা ডিরেক্টরস ইয়ে প্ল্যাটফর্ম, এবং ও যেভাবে আমাকে মানে বলেছে আমি সেভাবে করেছি, যেভাবে ও ডায়লগের রিদম চেয়েছে আমি সেভাবে করেছি, তো আমিও হ্যাপি। এবং ওটিটি প্ল্যাটফর্মে যদি আমাকে কেউ বলে আমি অবশ্যই করব, অবশ্য সেই রোলের একটা ওজন থাকতে হবে নিশ্চয়ই, আমাদের সেটাই প্রত্যাশা যে এই প্রিয় মুখকে বারবার দেখতে চাই, যেটা আমি এর আগেও বললাম। এবং ম্যাম অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসবার জন্য, কথা বলে ভীষণ ভালো লাগলো, বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাকেও।